অনেকেই বিয়ে করেন যুবকরা। বিয়ের আগে অবশ্য এক বছর সংসার করতে হয়, আর তারপর পছন্দ না হলে ছেড়েও দেওয়া যায় বোনকে। আর এই এক বছর সহবাসের ফলে যদি সন্তানের জন্ম হয় তাহলেও ছেড়ে দেওয়া যায় বোনকে। তবে নিয়ম মাফিক করতে হয় প্রায়শ্চিত্ত, এই আজব নিয়ম ভারতে। পৃথিবীর সবচেয়ে ছোট জনজাতি টোট, তাদের মধ্যেই এই বিয়ের প্রাচীন নিয়ম বর্তমান আজও। তবে টোটোদের জনসংখ্যা কমতে কমতে এখন তলানিতে। বর্তমানে টোটোদের জনসংখ্যা 1574, তার মধ্যে পুরুষ 819 জন ও মহিলা 750 জন। অবিভক্ত জলপাইগুড়ি জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়ায় এই টোটো জনজাতির বাস। টোটোদের মধ্যে শিক্ষার হার খুবই কম, সেজন্য নাকি তাদের মধ্যে প্রাচীন এই প্রথা চলে আসছে আজও। নিয়ম অনুযায়ী পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মেয়েকেও বিয়ে করতে হয় যুবকদের। কোনো টোটো যুবক রাতের অন্ধকারে তার আত্মীয় অর্থাৎ মামার মেয়ে বা পিসির মেয়েকে পালিয়ে নিয়ে চলে আসেন নিজের ঘরে। তারপর মেয়ের অর্থাৎ ততো বোনের বাড়িতে খবর দেওয়া হয়, তাদের মেয়েকে নিয়ে চলে আসে ওই যুবক। এক বছর মেয়েটির সঙ্গে ঘর করার পর যদি যুবকের মেয়েটির পছন্দ না হয়, কিংবা এক বছর সংসার করার পর যদি মেয়েটির সন্তান হয়, তাহলেও মেয়েটিকে ছেড়ে দিতে পারেন ওই যুবক। এরপর মেয়েটিকে ফের বাপের বাড়ি চলে যেতে হয়, আর যুবককে প্রায়শ্চিত্ত করতে হয় পশু বলি দিয়ে। প্রতিদিন বিনোদন জগতের নিত্যনতুন খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।